ছাব্বিশে ডিসেম্বর অর্থাৎ বৃহস্পতিবার সূর্যগ্রহণ হচ্ছে। এই সূর্যগ্রহণ হচ্ছে বিরল সূর্যগ্রহণ 172 বছর পর। এই দিনে যদি আপনি একটি মহা চমৎকারী টোটকা করতে পারেন, অবশ্যই আপনার জীবনের ভাগ্যের চাকা খুলে যাবে। তবে চলুন দেখে নিন এই সম্পূর্ণ ভিডিওটিতে যে কি সেই মহা টোটকা যেটি করলে আমাদের জীবনের ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং দেখার পর একটি লাইক করে বাকি প্রিয়জন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দেবেন। নিজের এবং পরিবারের মধ্যে যে কুপ্রভাবগুলি আছে অর্থাৎ নেগেটিভ শক্তিগুলিকে বিতাড়িত করতে আপনি এই দিনে এই গাছের মূলটি ধারণ করুন। দেখবেন জীবনের সকল বাধাগুলি কেটে যাবে, আপনার এবং আপনার পরিবার খুব সুখে শান্তিতে বসবাস করবে। আমরা জীবনে প্রত্যেকেই বড়লোক হতে চাই, কিন্তু জীবনে চলার পথে আমাদের প্রচুর বাধা আসে। সেই বাধাগুলোকে অতিক্রম করে তবেই আমাদের জীবনে সাফল্য চাবিকাঠিটা খুঁজে পেতে হয়। তাই আর বেশি দেরি না করে এই শেষ সুযোগ 172 বছর পর একটি বিরল ঘটনা ঘটতে চলেছে, এই ঘটনাটি আপনার সাক্ষী হতে পারে। তাই বলি বন্ধুরা, এই দিনে আপনি যদি এই চমৎকারী কাজটি করতে পারেন, আপনার জীবনে তো ভাগ্যে চাবিকাঠি খুলে যাবে এবং আপনার আগামী দিনের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হতে চলেছে। তবে দেখে নিন এই দিন কী করবেন। বলা হচ্ছে এই দিনে একটি অপরাজিতা গাছের মূল আনুন। অপরাজিতা গাছটি যেন সাদা অপরাজিতা গাছ হয়। এবার সূর্যগ্রহণ স্পর্শ করা মাত্রই আপনি ওই গাছের মূলটি নিন এবং গাছটিকে বাদ দিয়ে দিন। এবার মূলটিকে ছোট ছোট ভাগে খণ্ড করে কালো সুতোতে জড়ান। ছেলেরা ডান হাতে পড়বেন এবং মেয়েরা বাঁ হাতে পড়বেন। হাতে অসুবিধা হলে গলায় কিংবা কোমরে পড়তে পারেন, অবশ্যই আপনার কার্যসিদ্ধি হবে। এবার বলা হচ্ছে সূর্যগ্রহণ চলাকালীন এই ক্রিয়াটি সম্পন্ন করতে হবে আপনাকে, খুব ভালোভাবে এবং স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরে করতে হবে। কারণ আমরা সকলেই জানি যে অপরাজিতা গাছের মধ্যে রয়েছে এক চমৎকারী শক্তিশালী জাদু। আপনার এবং আপনার পরিবারের মধ্যে যে নেগেটিভ শক্তিগুলো আছে এই গ্রহণ চলাকালীন সব নেগেটিভ শক্তিগুলো দূরীভূত হয়ে যাবে। আমাদের জীবনে তো নেগেটিভ শক্তি বিপদ ডেকে আনে, আর শুভ শক্তিগুলো না থাকা মানে জীবনে কালো মেঘে ছায়া নেমে আসে। তাই এই অশুভ শক্তিগুলিকে দূর করতে এই দিন এই কাজটি করুন, আপনার জীবনে সকল সমস্যার সমাধান পেয়ে যাবে। জীবনে আমরা প্রত্যেকেই ভালো থাকতে চাই, কিন্তু জীবন কখনো আমাদের ভালো রাখে, আবার কখনো কষ্টের মধ্যে ফেলে দেয়। কেউ আমরা কষ্ট ভোগ করতে চাই না, কিন্তু যারা কষ্ট ভোগ করছেন তারা কিভাবে এই কষ্ট থেকে নিস্তার পাবেন এই নিয়ে চিন্তাভাবনা করেন। আজকে আমি আপনাদের সামনে এমন একটি ফুলের বিষয়ে আলোচনা করব, অবশ্যই সেই ফুলটির কথা বুঝতে পেরেছেন। আগেই বললাম যে এই সূর্যগ্রহণে এই ফুলটির একটি মহা চমৎকারী গুণ আছে, এই অপরাজিতা ফুলে রয়েছে বিশেষ গুণ। তাই আপনাদের সামনে আমি আজকে এই অপরাজিতা ফুলের বিশেষ গুণাগুণ নিয়ে আলোচনা করব এবং অপরাজিতা ফুল আপনি কিভাবে ঠাকুরকে দিলে বা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করলে আপনার চরম উন্নতি হতে পারে সেই বিষয়ে আলোচনা করব একটু। তাই আশা করব আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, এবং এটা যেহেতু কিছু আধ্যাত্মিক বিষয়, কিছু বিশ্বাসের বিষয়, তাই অবশ্যই যাদের বিশ্বাস হবে তারাই কেবল করবেন, এবং যাদের বিশ্বাস নেই অর্থাৎ যাদের এই বিষয়ে বিশ্বাস হয় না তারা কিন্তু করবেন না। এইটুকু অনুরোধ করব, লোকের বা অন্যের বিশ্বাসের উপর কোনোরূপ আঘাত আনবেন না। আপনার বিশ্বাস আপনার কাছে, আমার মনে হয় বিশ্বাস করে যদি এই কাজটি করেন অবশ্যই উপকার পাবেন। তবে চলুন শুরু করা যাক। অপরাজিতা ফুলটি অনেক প্রাচীন ফুল, আর এই ফুল দেখতে অনেকটা শঙ্খু আকৃতির, তাই একে শঙ্খপুষ্প বলা হয়ে থাকে। সাধারণত আমরা অপরাজিতা দুই ধরনের পেয়ে থাকি। এই অপরাজিতা ফুল গ্রামগঞ্জে প্রত্যেকের বাড়িতেই কম বেশি দেখা যায়, কারণ এই ফুল যেমন দেখতে সুন্দর ঠিক এর রং এবং ফুলের গাছের পাতা এক বিরল সৌন্দর্য বহন করে বাড়ির মধ্যে। সাদা অপরাজিতা এবং নীল অপরাজিতা, ঘরের এমন একটি স্থানে এই অপরাজিতা ফুল যদি আপনি রাখেন তাহলে আপনার জীবনের যে আর্থিক কষ্ট সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে। আপনার বিভিন্ন পথে টাকা ইনকাম হতে শুরু করবে, এবং অনেকেই এই অপরাজিতা ফুলের গুণাগুণ সম্পর্কে কম বেশি জেনে থাকেন,
কারণ আমরা প্রত্যেকেই দেখেছি যে মা দুর্গা বিদায় নেওয়ার সময় অপরাজিতা ফুল পরিধান করেন। অনেকে এটাও জানেন যে অপরাজিতা ফুল যাত্রার জন্য খুবই শুভ, তাই এই অপরাজিতা ফুল যাত্রার পথে নিয়ে যাওয়া হয়। আর এই অপরাজিতা ফুল মা দুর্গার এতটাই প্রিয় বলে মায়ের অপর নামও অপরাজিতা। আমি আজকে আপনাদের সামনে এই অপরাজিতা ফুলের বিভিন্ন গুণাগুণ সম্পর্কে আলোচনা করব, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করতে কখনোই ভুলবেন না। আপনি হাজারো চেষ্টা করে আপনার নিজের মতো বা পছন্দের মতো জীবনসঙ্গী পাচ্ছেন না, জীবনে চলার পথে বাধা আসছে। বলা হচ্ছে গণেশ ঠাকুরের সামনে প্রত্যেকটা দিন নীল অপরাজিতা ফুল দিয়ে যদি পুজো করেন তাহলে আপনার সকল মনস্কামনা পূর্ণ হতে বেশি দিন সময় লাগবে না। আপনি কয়েকদিন বা কয়েক মাসের মধ্যে আপনার পছন্দ মতো আপনার বিবাহযোগ্য পুরুষ অথবা মহিলা পেয়ে যাবেন। এমনকি যাদের বিবাহিত জীবনে অশান্তি লেগেই আছে, প্রত্যেকটা দিন অশান্তি, শান্তি নেই সংসারে, তারাও যদি এই ফুল দিয়ে যদি গণেশ ঠাকুরের চরণে দেন আর আপনার সকল মনস্কামনাগুলি এবং সকল অশান্তিগুলি জানান, অবশ্যই তারা উপকার পাবেন, তাদের জীবনের মধ্যে দাম্পত্য ও সুখের পরিমাণ বৃদ্ধি পাবে। শাস্ত্র মতে গণেশের পুজোর সময় যদি আপনি ফুল দেন তাহলে বৈবাহিক সুখলাভ করা যায়। এমনকি বাস্তুশাস্ত্র মতেও আপনি যদি বাড়িতেও অপরাজিতা ফুলের গাছ লাগান বা রোপণ করেন, অর্থাৎ আপনার বাড়িতে যদি অপরাজিতা ফুলের গাছ থাকে তাহলে কিন্তু আপনার আর্থিক উন্নতি হতে বাধ্য। তাহলে আপনি দেখতেই পাচ্ছেন যে এই অপরাজিতা ফুলের কতটা গুণাগুণ, তাই সূর্যগ্রহণের সময় এই অপরাজিতা ফুলের এই ক্রিয়াটি করুন, আপনার জীবনে সকল সমস্যাগুলি দূরীভূত হয়ে যাবে। আর এই গ্রহণ হচ্ছে 172 বছর পর এক বিরল সূর্যগ্রহণ, তাই আরও চেষ্টা করুন যে এই ক্রিয়াটি সম্পূর্ণভাবে এক মনে যেন পালন করতে পারেন। তাহলে আপনার জীবনের যে নেগেটিভ শক্তিগুলো আছে আপনার পরিবারের মধ্যে সকল নেগেটিভ শক্তিগুলো দূরীভূত হয়ে যাবে। আর জীবনের সকল নেগেটিভ শক্তিগুলো দূরীভূত হয়ে যাওয়া মানে জীবনে চরম উন্নতি হওয়া, তাই নিজের উন্নতি এবং ভাগ্যের পরিবর্তন ঘটাতে আপনি পারেন। তাই অবশ্যই এই ক্রিয়াটি করুন, আপনার জীবনের সকল সমস্যাগুলি মিটে যাবে। মা দুর্গার অপর নাম অপরাজিতা, তাই দশমীর দিন যখন ঘট পুজো শুরু হয় তখন আপনি যদি অপরাজিতা ফুল মায়ের চরণে স্পর্শ করিয়ে আপনার বাড়িতে নিয়ে আসেন এবং রূপোর কৌটো না থাকলে একটি শুদ্ধ প্লাস্টিক কৌটোর মধ্যে রেখে দিন, যেখানে আপনি টাকা পয়সা রাখেন এই কৌটোটি সেখানেই রেখে দেবেন। দেখবেন এরপর টাকার পরিমাণ আপনার বৃদ্ধি হতে চলেছে, আর্থিক সমস্যাগুলি আপনার মিটে গেছে। আপনি করে দেখতে পারেন, অবশ্যই উপকার পাবেন। অপরাজিতা ফুল মা লক্ষ্মীরও খুব প্রিয় ফুল, তাই প্রতি বৃহস্পতিবার আপনি যদি মা লক্ষ্মীকে এই অপরাজিতা ফুল দিয়ে পুজো করেন তাহলে মা লক্ষ্মী আপনার প্রতি সন্তুষ্ট হবেন। তাই অবশ্যই পারলে প্রত্যেক বৃহস্পতিবার লক্ষ্মীবার অপরাজিতা ফুল দিয়ে পুজো করুন, এবং সেই ফুল যদি আপনি রেখে দিতে পারেন অবশ্যই আপনি কল্যাণ পাবেন, কারণ ধনসম্পদ দেবী হচ্ছেন মা লক্ষ্মী দেবী। তাই বাড়িতে আর্থিক উন্নতি ঘটতে মা লক্ষ্মীকে এই অপরাজিতা ফুল দিয়ে পুজো করুন বৃহস্পতিবার সপ্তাহে একটি দিন লক্ষ্মীবারে। তাই বাড়িতে লক্ষ্মীর আগমন ঘটাতে অবশ্যই মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া দরকার। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আপনি যদি সাদা অপরাজিতা ফুল কোনো চন্দ্রগ্রহণের দিনে রাতের বেলায় তুলে রাখতে পারেন তাহলে অবশ্যই আপনার শত্রু দমন হবে, কোনো প্রকার বাণ আপনার কাজ করতে পারবে না, বাড়িতে বা আপনার মধ্যে যে অশুভ শক্তিগুলি রয়েছে সেগুলো বিনাশ ঘটবে এবং শুভ শক্তির আগমন ঘটবে। তাই অবশ্যই যারা বিভিন্ন শত্রু জ্বালায় ভুগছেন তারা পারলে সূর্যগ্রহণের দিনে কিংবা রাতে সাদা অপরাজিতা ফুল তুলে বাড়িতে বা নিজের কাছে রাখুন, অবশ্যই উপকার লাভ পাবেন। আপনারা জানেন সোমবার শিবের বার, তাই এই দিন তিনটে অপরাজিতা ও একটি বেলপাতা দিয়ে শিবকে পুজো করুন, দেখবেন অবশ্যই আপনার সকল মনস্কামনা পূর্ণ হতে বেশি সময় লাগবে না। তাহলে বন্ধুরা বুঝতেই পারলেন যে এই অপরাজিতা ফুলের কতটা গুণ,
তাই সূর্যগ্রহণের দিনে এই ক্রিয়াগুলি করুন, আপনার সকল মনস্কামনা পূর্ণ হতে বেশি সময় লাগবে না। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।